হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় নান রুটি বানানো। সেম একই উপকরণ দিয়ে তোমরা শর্মার যে রুটিটা সেটাও বানাতে পারবা, একদম ইজি আর সিম্পল। একই জিনিস দিয়ে মানে দুইটা দুইটা জিনিস তোমরা বানাতে পারবা। রেস্টুরেন্টে গিয়ে আমরা খেলে অনেক সময় অনেক ভাবি যে কী না কী দিয়ে বানাই, আসলে বাসায় কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে, এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। এখানে পরিমাণ মতো লবণ আর ইস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এই তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে গরম আর একদম কুসুম গরম দুধটা দিয়ে এটাকে আর কি একটা বেটার তৈরি করব। তোমরা চাইলে এখানে গরম পানিও ইউজ করতে পারো, তবে আমি দুধটাই দেওয়ার একটাই কারণ, নান রুটিটা যে খাবো এটার মধ্যে থেকে একটা ফ্লেভার বের হবে, খেতে খুব দুর্দান্ত লাগবে। তোমরা দুধটা ইউজ করতে পারো, ইউজ মানে দুধ ইউজ করলে খুব বেশি ভালো হবে। এরপর আমি ভালো করে মাখিয়ে এটাকে প্রায় আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব, যেহেতু আমার হাতের সময় আছে। তোমাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে, ধরো তুমি সন্ধ্যায় বানাবা, সেক্ষেত্রে আধা ঘন্টাও যদি সময় না থাকে তুমি একটা গরম কিছুর সাইডে রেখে দিবা বা চুলার সাইডে রেখে দিবা, তাহলে কী হবে এটা ফুলে ফেঁপে উঠেছে, দেখতেই পারছো। আমি প্রায় 3 ঘন্টা পর এটাকে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফুলে ফেঁপে উঠেছে। এখন আমি একটা আমার আর কি রুটি যে সাইজ সেই সাইজ মতো ভালো করে কেটে আমি একদম সুন্দর করে রুটি বানিয়ে নিব তোমাদের আর কি। তোমরা যেই রকম সাইজে রুটি বা নান খেতে পছন্দ করো ঠিক ওই সাইজে রুটি বা নান বানিয়ে নিবা। প্রথমে আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে শর্মার যে রুটিটা বানাই, শর্মার রুটিটা যদি তোমরা বানাও সেক্ষেত্রে চুলার জালটা কমিয়ে রুটিটা তৈরি করতে হবে, আর যদি নান বানাও সেক্ষেত্রে চুলার জাল বাড়িয়ে দিতে হবে। নানের অপর পাশটা কিন্তু হালকা একটু পোড়া থাকে, আর শর্মা কিন্তু নর্মালি দুই পাশে একদম ফুলে ফেঁপে থাকে, একদম নরম তুলতুলে থাকে। সেটার জন্য যেটা করতে হবে, চুলার জালটা একদমই কমিয়ে ফেলতে হবে, তারপর শর্মা রুটিটা তোমরা বানিয়ে নিবা। শর্মা মানে বানানো খুবই ইজি, খেতে খুব দুর্দান্ত, এইভাবে করে বানালেই হবে। আর নান রুটিটা যেটা সেটা হচ্ছে একটু চুলার জাল বাড়িয়ে করতে হবে। আমি সবশেষে যেটা করলাম সেটা হচ্ছে ঘি তো দিয়েছি, এরপর আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিলে একটা ফ্লেভার আসে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। চুলার জাল বাড়িয়ে দেন হচ্ছে আমি এই দুইটা নান তৈরি করছি, যেহেতু আমার বাসায় মানুষ একদমই নাই, আমি আর ওয়াসি, তো দুইটা নান বানালেই হয়ে যাবে। নান কিন্তু মোটামুটি একটা খেলে পেট ভালোই ভরে যায়, এই তো দেখতেই পাচ্ছ আমার নানটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। সেম একইভাবে চুলার জাল কমিয়ে দেন শর্মার রুটিটা তৈরি করবা। তোমাদের কাছে আমি শর্মা রেসিপি শেয়ার করব, তবে আমার ইউটিউব চ্যানেলে শর্মার রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দুইটা নান। এরপর আমি একটু শর্মার স্টাইলে খাবো নান, যদিও নান এটা, আর এই মেয়োনেজটা আমি নিজেই বাসায় তৈরি করেছি, দুপুরবেলা এটা তৈরি করেছি একটা ডিম দিয়ে, এত সুন্দর হয়েছে যা কল্পনার বাইরে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, রেস্টুরেন্টকে হার মানাবে এই মেয়োনেজ। তোমরা যদি চাও তাহলে আমি এই মেয়োনেজের রেসিপিটাও নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দিব। এরপর আমি যেটা করছি, গাজর টাজর আর কি সব ধরনের সব মশলা টশলা দিয়ে চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এটাকে মিক্স করে দেন শরমার মতো করে রোল পেঁচিয়ে বানিয়ে খেয়ে ফেলবো। তোমরা কিন্তু একদম ইজি, একদম এক পিস চিকেন দিয়ে সামান্য কিছু আটা দিয়ে মানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে অনেকগুলা মোটামুটি 1 কাপ আটা দিয়ে 3টার মতো নান হবে, আর 1.5 কাপ আটা দিয়ে আমার 4টার মতো নান হয়েছে। তো যাই হোক আর কি, তোমরা তোমাদের যে বাসার যে মানুষ থাকে সেই মানুষের অনুযায়ী তোমরা নান বা হচ্ছে শর্মার জন্য যে রুটি সেটা বানিয়ে খেতে পারো। সন্ধ্যার সময় অনেক ইজিভাবে সিম্পলভাবে একটা নাস্তা তৈরি করতে পারো, যেটা সবাই খেলে অবশ্যই প্রশংসা করবে, আর এইভাবে করলে তো কোনো কথাই নেই। এরপর আমি আরেকটা রোল তৈরি করে আর কি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দেন খেয়ে নিব। আমি একটা কেটে নিয়েছিলাম আর একটা কাটি নেই, এরপর এটা ট্রাই করে দেখবো এটা খেতে কতটা মজা। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো এইটার ভিতরে যে সসটা, যেই আমি মেয়োনেজটা দিয়েছি, মেয়োনেজটা যে এত বেশি লোভনীয় যা কল্পনার বাইরে। তো এই ছিল আজকের নান রুটির ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমরা ইজি আর সিম্পলভাবে এইভাবে নান রুটি বাসায় তৈরি করতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।